بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমাদের এক ভাই সন্ধ্যে প্রশ্ন করেছেন যে স্ত্রী ভরণ পোষণ চা স্বামীর ওপর আবশ্যিকতা রয়েছে তো স্ত্রী যদি পড়াশোনা করতে চায় তাহলে সেই পড়াশোনার খরচ কি বহন করতে স্বামী বাধ্য আর যদি স্বামী যদি মনে করে যে না স্ত্রী ভরণ চালাবে ওই পড়াশোনার পড়াশোনার খরচটা দিবে তবে পড়াশোনার খরচটা সে মহারণা হিসাবে দিবে। যাতে করে মহারণা যেটা ধার্য করা হয়েছে সেটা কাটা পড়ে তার এটা কি শরীর সম্মত কিনা বিবাহটা সম্পূর্ণ একটি শর্তের ওপর সাব্যস্ত হয় শর্তের ওপর ভিত্তিক্রী বিবাহ সম্পন্ন হয় তো বিবাহের যে অন্যতম একটি বিধান সেটা হচ্ছে মহারণা ধার্য করা এই মহারণা ধার্য করা হয় তাকে দিয়ে দেওয়ার জন্য এখন বিবাহের যখন বিবাহ করা হচ্ছে সেই সময় শর্ত করা হয় থাকে এটা যে সে যদি পড়াশোনা করতে চায় আমি পড়াশোনা করাবো আর এই পড়াশোনা খরচটা আমার এই মহারণা থেকে আমি দিয়ে দেব আর এতে সে যদি রাজি থাকে তাহলে সেটা করা অত্যাবশ্যক এবং সেটা বাধ্য যেহেতু সে এটা শর্ত করছে বিবাহের সময় আর এমন কোন শর্ত না থেকে থাকে যে পড়াশোনা করাবে কি করাবে না কোন শর্ত নেই তাহলে ইসলামের বিধান অনুযায়ী তাকে যে মহাষে মহাদ হ্যাঁ এখন পরে এখন সম্পূর্ণ দায় দায়িত্ব স্বামীর ওপর এখন স্বামী তাকে পড়াশোনা করাবে কি করাবে না এটা স্বামীর দায়িত্ব বিবাহর আগে যদি এ ধরনের কোন শর্ত না থেকে থাকে যে তাকে পড়াশোনা করাবে বা করাবে না যদি শর্ত করে নাই যে আমি পড়াশোনা করবো যদি স্বামী রাজি থাকে যে হ্যাঁ তাকে আমি পড়াশোনা করাবো কিন্তু এই শর্তটার ক্ষেত্রে সে যদি এটা শর্ত না করে যে আমি যে যে টাকা আছে বা অর্থ বাবদ সে অর্থ আমি তা পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করব এটা যদি শর্ত না থেকে থাকে তাহলেও তাকে মহারণা বাবদ খরচ বাদ দিয়ে অতিরিক্ত টাকা দিয়ে তাকে পড়াশোনা করাতে হবে যেহেতু এটা শর্ত করেছে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো যে কোনো পুরোপুরি স্বামীর উপর ওপর স্বামী যদি মনে করে পড়াইতে চাই পড়াবে সে নিজের এখানে দেওয়া যাবে না যেহেতু এই বিষয়ে আলোচনা করা হয়নি আর যদি স্ত্রীর সদস্যের পরামর্শ করে যে স্ত্রী যদি রাজি থাকে যে সমস্যা নেই তুমি তোমাকে মহারণাই দিবা তো সেই মহারণার টাকায় আমাকে দাও আমি সেই মহার টেকাতে লেখাপড়া করব আর এতে যদি স্বামী রাজি থাকে সমস্যা নেই এটা রয়েছে মূলত স্ত্রীর ইচ্ছার ওপর স্বামী যদি রাজি থাকে তাহলে এটা জায়জ কিন্তু স্ত্রী চাচ্ছে আমি সে পড়াশোনা করবে স্বামী রাজি নাই তাহলে স্ত্রীর জন্য এটা জায়জ নয় কারণ যেখানে রাউজাল বলেছেন যে মহিলারা তারা যদি রোজা রাখতে চায় না ফর রোজা রমজান রোজা ছাড়া তাহলে তারা স্বামীর কাছ থেকে অনুমতি নেবে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে রোজা রাখতে পারবে আদ অনুমতি না দেয় তাহলে রাখতে পারবে না তাহলে এই হাদিস দ্বারা সব প্রমাণিত হয়ে যায় যে নিজের সংসারে কার্যবলী ছাড়া অন্য কার্যবলী করার ক্ষেত্রে অবশ্যই স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে স্বামী যদি রাজি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আজ স্বামী রাজি না হয় তাহলে সেটা জায়জ নেই এখন যদি কোন স্বামী বলে যে আমি তোমাকে পড়াবো না স্ত্রীকে অবশ্যই স্ত্রীর জন্য স্বামীকে পড়ালেখা করানো বাধ্য না একমাত্র বাধ্য তখনই হবে যদি সে এই শর্তগুলির উপরে বিবাহ করে এবং সে শর্তটা যদি ব্যবহার আগেই সম্পন্ন হয়ে থাকে আশা করি আমার প্রান্তরা বুঝতে পেরেছেন